ওকে, সো এর পরের যে কোশ্চেন সেটা হচ্ছে গিয়ে অ্যাডলফ ব্রেকার, তার অনেকগুলো কোশ্চেন আছে, সো সিরিয়ালি আমি অ্যান্সার দিচ্ছি। সো প্রথম যে কোশ্চেনটা সে করেছে সেটা হচ্ছে শ্রোডিঙ্গার সমীকরণটা পুরোটা একটু বুঝিয়ে বলবেন, সমীকরণের রাশিগুলো পরিচিতি সহ। ওকে 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 কোয়ান্টাম মেকানিক্সের সবচেয়ে হার্ড, এটা ওয়ান অফ দ্য হার্ড টপিক এটা, সো আমি চেষ্টা করবো দেখি কতটুকু বোঝাতে পারি। ওকে, সো শ্রোডিঙ্গার সমীকরণটা বোঝার আগে আগে এটার একটু হিস্ট্রি জানা লাগবে, যেটা আসলে কী, এই সমীকরণটা আসলে হয়টা কী। সো শ্রোডিঙ্গার সমীকরণ দুইটা, একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট আর একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, একটাতে টাইম লাগে আরটাতে টাইম লাগে না। এখন এটার কাজটা হচ্ছে গিয়ে আমি শ্রোডিঙ্গারের সমীকরণটায় আমি একটা ওয়েভ ফাংশন ঢুকাইয়া দিব। ওয়েভ ফাংশনটা কিসের, সেটা যে কোনো পার্টিকেলের হতে পারে, যে কোনো বস্তুর হতে পারে, যে কোনো জিনিসের একটা ওয়েভ ফাংশন আমি এই সমীকরণে ঢুকাইয়া দিব, এবং এই সমীকরণটা আমাকে বলবে যে ওই ওয়েভ ফাংশনটা কীভাবে ইভলভ হবে। ইভলভ মানে কি, যেটার কী কী চেঞ্জ হবে। সেটা সময়ের সাপেক্ষ হইতে পারে যদি সেই বস্তুটা টাইম ডিপেন্ডেন্ট হয়, সেটা সময়ের ডিপেন্ডেন্ট ছাড়াও হইতে পারে যদি সেই বস্তুটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়। এমন অনেক পার্টিকেল আছে যেগুলো আমার টাইমের কোনো ব্যাপার লাগে না, সো যেগুলো হচ্ছে আলোর বেগে চলে, সো সেই সব পার্টিকেলের ক্ষেত্রে আমার টাইম ডিপেন্ডেন্সির দরকার নেই। সো ওই সব সমীকরণ আমার টাইম ইন্ডিপেন্ডেন্ট। শ্রোডিঙ্গার সমীকরণ থেকে ওটার এভলিউশনটা বের করা যায়। এখানে এভলিউশন বলতে কী বোঝাচ্ছে, যে এটার কী কী চেঞ্জ হবে। ওকে, একটা বস্তু আমি নিলাম, সেটা ওয়েভ ফাংশন আমি এই সমীকরণে বসালাম, এই সমীকরণটা দিয়ে ক্যালকুলেট করে আমি বের করতে পারবো যে এই সমীকরণটার মানে কি বলে, এই যে ওয়েভ ফাংশনটা এটা কিছুক্ষণ পরে কী হবে, এটার কী কী চেঞ্জ হবে, সব কিছু আমি এই সমীকরণ থেকে বের করতে পারবো। সো সমীকরণটা একদম সিম্পল, এটা একদম সিম্পল একটা সমীকরণ, বাট এটাকে পরে ব্রড করা হয়। সো সমীকরণের এক পাশে একটা জিনিস দেখতে পাবা যে এইচ, ওকে, এবং আরেক পাশে থাকবে ই। অনেক জায়গায় ডাইরেক্ট ইও লেখা থাকে, অনেক জায়গায় ডাইরেক্ট এই সমীকরণগুলোও দেওয়া থাকে, সো আমি ধাপে ধাপে বলতেছি। বাট একদম স্টার্টিং হচ্ছে গিয়ে এক পাশে এইচ আর এক পাশে ই। ই হচ্ছে গিয়ে কি, আমার এনার্জি, এটা তো আমরা জানি। আর এইচ হচ্ছে গিয়ে হ্যামিল্টনিয়ান। এখন হ্যামিল্টনিয়ান কি, হ্যামিল্টনিয়ান হচ্ছে একটা সিস্টেমের প্রপার্টি, যেটা সমান সমান হচ্ছে গিয়ে আমার কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির যোগফল। এটা হচ্ছে গিয়ে একটা সিস্টেমের হ্যামিল্টনিয়ান। সো একটা সিস্টেমের হ্যামিল্টনিয়ান সমান সমান হবে হচ্ছে গিয়ে ওই সিস্টেমের এনার্জি। এটি হচ্ছে গিয়ে আমার শ্রোডিঙ্গার ইকুয়েশনের একদম ফার্স্ট সিম্পল ফর্ম। এখন কোয়ান্টাম মেকানিক্সে আমার এই হ্যামিল্টনিয়ান, তারপর এনার্জি, তারপর পজিশন, তারপর হচ্ছে মোমেন্টাম, এই সবগুলারই অপারেটর বলে। ওকে, এটা যখন তুমি আরও হায়ার ফিজিক্স নিয়ে পড়বে তখন অপারেটর কী বা জিনিসগুলো কী এটা বুঝতে পারবে, বাট এটা এখন বলতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে। জাস্ট ওরা এক একটা অপারেটর, এবং এই অপারেটরগুলো এক একটা ভ্যালু আছে, ঠিক আছে। সো এই ভ্যালুগুলোই হচ্ছে গিয়ে পরবর্তীতে এই এইচ ই এই সব জায়গায় বসানো হয়। সো ডান পাশে এই সমীকরণটা আমি দেখি, এখানে দেখতে পাচ্ছি যে ডান পাশে আমার এইচ, এখানে টি দেওয়া। টি মানে হচ্ছে গিয়ে এটা টাইম ডিপেন্ডেন্ট, এই যে ইকুয়েশনটা দেখাচ্ছি এটা টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন। এবং এর পাশে হচ্ছে গিয়ে আমার কি বলে সাই, এই যে চিহ্নটা এটাকে বলে সাই, ওয়েভ ফাংশনকে সাই চিহ্ন দ্বারা বোঝানো হয়। এবং এই যে একটা চিহ্ন দেওয়া আছে, একটা দাগ, তারপর একটা অ্যারোর মতো, এটাকে বলে হচ্ছে গিয়ে আমার কেট, কেট ভেক্টর। এটা এখন লাগবে না, এটা পরের জিনিস, এটা ম্যাট্রিক্সের জিনিসপত্র এখানে আছে। বাট এই যে কেট ফাংশনের মধ্যে আমার এখানে থাকতেছে ওয়েভ ফাংশনটা, এটা গেল আমার লেফট হ্যান্ড সাইড। সো হ্যামিল্টনিয়ান ওয়েভ ফাংশনের উপর কাজ করতেছে এবং এটা টাইম ডিপেন্ডেন্ট, এটা গেল আমার লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আমি দেখতেছি যে আই এইচ কার্ড ডিবাইডিটি, এই পুরাটুকি হচ্ছে গিয়ে আমার ই, অর্থাৎ এনার্জির অপারেটরের ভ্যালু, এটা আইগেন মান। সো এই আই হচ্ছে গিয়ে একটা ইমাজিনারি সাইন, যেটার ভ্যালু আছে একটা, আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, আই ইজ ইকুয়াল টু √(-1), এটা একটা ইমাজিনারি সংখ্যা, আই হোপ জানো। সো এই পার্টটা একটা ইমাজিনারি পার্ট। সো আই এইচ কার্ড তো জানোই, রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ডিবাইডিটিতে হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন, টি হচ্ছে গিয়ে নিচে এটা টাইম ডিপেন্ডেন্ট যেহেতু, এবং সাই, সাই টি। তার মানে আমার রাইট হ্যান্ড সাইডে এনার্জি অপারেটর সাইয়ের উপরে কাজ করতেছে, ওয়েভ ফাংশনের উপর কাজ করতেছে। সো এটি হচ্ছে গিয়ে আমার বেসিক শ্রোডিঙ্গার ইকুয়েশন, যেটা টাইম ডিপেন্ডেন্ট। সো এটা থেকে আমরা কী করি, এটা কী কাজে লাগে, একটু আগে বলেছি যে এটার এভলিউশন বের করা হয়। এভলিউশন বলতে এখানে আমি ফার্স্টে একটা সাই অপারেটর নিব, সাই ফাংশন নিব, সেই সাই ফাংশনটাকে এখানে বসাবো, বসানোর পর ক্যালকুলেট করব, ক্যালকুলেট করার পরে এখান থেকে আমি সাইয়ের একটা, সাইয়েরও ভ্যালু আছে, সেই ভ্যালুটা বসানোর পরে এখান থেকে আমি একটা মান পাবো, এবং সেই মান থেকে আমি সাইয়ের ভ্যালু বের করতে পারি ডাইরেক্ট, সেটা হচ্ছে গিয়ে সাইয়ের মডুলাস স্কোয়ার করলে ভ্যালু এসে পড়ে, ওটা আরও টাফ জিনিসপত্র, বাট মেইনলি হচ্ছে এটা। ও এবং হচ্ছে গিয়ে আমি হ্যামিল্টনিয়ানটাকে তো ভাঙিয়ে দেখাইলাম না, এই পাশে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমার এনার্জি অপারেটরকে আমি ভাঙাইছি, এবং এইচ যেটা এইচকেও ভাঙাইলে মানে অপারেটর ভাঙায় যেটা লিখি সেটারও একটা ফর্ম আছে, সেটাকে লেখা হচ্ছে গিয়ে আমার মাইনাস এইচ কার স্কোয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কোয়ার এবং সাই আর। এই যে ফাংশনটা এখন দেখতেছি এটা হচ্ছে গিয়ে টাইম ইন্ডিপেন্ডেন্ট, তাই এখানে কোনো টাইম দরকার নেই। ওকে, সো এই যে পার্টটা মাইনাস এইচ কার স্কোয়ার ডিভাইড বাই 2m ডেল স্কোয়ার, এইটুকু হচ্ছে গিয়ে আমার এইচের ভ্যালু, হ্যামিল্টনিয়ানের কাইনেটিক এনার্জি ভ্যালু। আর পরের অংশটা হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি, প্লাস ভি হচ্ছে গিয়ে আমার পটেনশিয়াল এনার্জি পার্ট, আর সাই আর তো সাই আর, যেহেতু সাই হচ্ছে গিয়ে হ্যামিল্টনিয়ানের সাথে ছিল, আর হ্যামিল্টনিয়ান মানেই হচ্ছে গিয়ে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, সো ওদের দুইটার সাথেই সাই এসে পড়ছে। আর এই পাশে তো এনার্জি একটু আগে বললামই, এনার্জি আছে ডান পাশে। সো এখানে একটু বলার জিনিসপত্র আছে, সেটা হচ্ছে মাইনাস এইচ কার স্কোয়ার তো বললামই, ডিভাইড বাই 2m হচ্ছে ভর, ডেল স্কোয়ার এখানে ডেলটা কি, ডেল হচ্ছে গিয়ে আমার ল্যাপ্লাস সমীকরণ, যেটা ল্যাপ্লাস কী করে, ল্যাপ্লাস হচ্ছে গিয়ে আমার এখানে পার্শিয়াল ডেরিভেশন করে, ওটা ক্যালকুলাসে একটু ডিফারেন্ট টপিক। নর্মালি ডিফারেন্সিয়েশন একটা, ওটার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আছে আমার, যদি আমি অনেকগুলো ডাইমেনশন নিয়ে কাজ করি তখন এখানে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইউজ করি, প্রত্যেকটা ডাইমেনশনের জন্য এক্স ওয়াই জেড ডট 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 যত ডাইমেনশন আছে সবগুলোর জন্য আমরা ইউজ করি, সো এটা হচ্ছে ল্যাপ্লাস সমীকরণ, সেটা হচ্ছে ডেল স্কোয়ার মানে। সো এই টোটালটা কাজ করতেছে সাইয়ের উপর, প্লাস ভি হচ্ছে গিয়ে পটেনশিয়াল এনার্জি, এবং এটাও কাজ করতেছে সাইয়ের উপর, ইজ ইকুয়াল টু ই এনার্জি, টোটাল এনার্জি সেটাও সাইয়ের উপর কাজ করতেছে। এবং এখানে আর দেওয়া মানে হচ্ছে এটা শুধু স্পেস ডিপেন্ডেন্ট, এখানে টাইম ডিপেন্ডেন্ট নাই, জাস্ট স্পেস কোয়ার্ডিনেট থেকে আমরা এটার ভ্যালুগুলো বের করতে পারবো। আর একটু আগের যে সমীকরণটা দেখছিলাম ওখানে টি ছিল, মানে ওটা স্পেস ডিপেন্ডেন্ট এবং টাইম ডিপেন্ডেন্টও। ওকে, সো এটি হচ্ছে গিয়ে আমার শ্রোডিঙ্গার ইকুয়েশনের প্রত্যেকটা ফর্ম। তো অনেক টাফ জিনিস, আই হোপ বুঝতে পারছো, এবং যদি কোনো কনফিউশন থেকে অবশ্যই তো কমেন্ট করবে। তোমারই আর একটা সেকেন্ড কোশ্চেন আছে, সেটা হচ্ছে ওয়েভ ফাংশন কি, আমি এইটার সাথেই বলে দিচ্ছি। সো ওই যে ওয়েভ ফাংশনটা যেটা আমরা সাই বলছি, সো সেই সাইয়ের একটা ভ্যালু আছে, সেই সাইয়ের ভ্যালুটা হচ্ছে গিয়ে একদম জেনারেল ফর্মে আমরা লিখি হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট এ, তারপর হচ্ছে কস, এবং তার ভিতরে হচ্ছে গিয়ে এখানে কে লিখি, আমরা নর্মালি লিখি কে, বাট এটাকে ভাঙায় লিখলে হচ্ছে গিয়ে 2π বাই সাই, সরি কী বলি 2π বাই ল্যামডা। ওকে, সো এটার ভ্যালু হচ্ছে কে, যেটা হচ্ছে কি আমরা ইলেকট্রনের মোমেন্টামকে বুঝাই, মাইনাস হচ্ছে গিয়ে আমরা লিখি হচ্ছে ওমেগা টি, যেখানে ওমেগা হচ্ছে গিয়ে আমার ইলেকট্রনের ফ্রিকোয়েন্সি থেকে যে এনার্জিটা পায়, ঠিক আছে, এখানে ইলেকট্রন বা যেটাই বলতেছি তার যে ওয়েভ, যেটা ওয়েভের ফ্রিকোয়েন্সি থেকে যে এনার্জিটা হয় সেটি হচ্ছে গিয়ে আমার ওমেগা। সো এই যে ইকুয়েশনটা এটা আসলে কী করতেছে, হোয়াট ইজ ওয়েভ ফাংশন। ওকে, ওয়েভ ফাংশন হচ্ছে গিয়ে আমি যে পার্টিকেলটা নিলাম, আমি ইলেকট্রন নিতে পারি, ফোটন নিতে পারি, যা ইচ্ছা তাই নিতে পারি, প্রত্যেকটারই আমরা যে একটা ওয়েভ ফর্ম নিয়ে কাজ করতেছি, সেই ওয়েভের যে বৈশিষ্ট্যটা সেটাকে আমরা একটা ফাংশন আকারে কীভাবে লিখব, সেটি হচ্ছে গিয়ে আমাদের এই ওয়েভ ফাংশন। ফাংশন আমরা কি, আমরা তো জানি একটা ম্যাথমেটিক্যাল ডিসক্রিপশন কোনো একটা অবজেক্টের, সো এখানে ওয়েভের ডিসক্রিপশনটাই আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে সাজাই, এভাবে সাজাই। ওকে, এটা আমরা এই যে ইকুয়েশনটা এটা আমরা ইউজ করি না, আমরা ইউজ করি আর একটু কমপ্লেক্স একটা ইকুয়েশন আছে, যেটা হচ্ছে গিয়ে আর একটু হার্ড, সেটা হচ্ছে গিয়ে অয়লার ফর্মুলা এখানে আমরা বলি, এবং এখানে ফুরিয়ার সিরিজের ব্যাপার সেবার আছে, বাট আমি যদি সিম্পলি বলি আমরা এখানে ইউজ করি হচ্ছে গিয়ে ওয়েভ ফাংশন, এখানে দেখা যাচ্ছে যে ওয়াই, বাট এটাকে সাইও লেখা যায় একই জিনিসই। সো ওয়েভ ফাংশন সমান হচ্ছে গিয়ে সেম একটা কনস্ট্যান্ট এ, তারপর হচ্ছে গিয়ে এক্সপোনেনশিয়াল ই, সংক্ষেপে যেটাকে লেখে ই টু দি পাওয়ার আই ইন্টু কে এক্স মাইনাস ওমেগা টি। সো এটি হচ্ছে গিয়ে আমার ওয়েভ ফাংশনের ভ্যালু, এ ই টু দি পাওয়ার আই ইন্টু কে এক্স মাইনাস ওমেগা টি। এখন এখানে এই ইকুয়েশনের উপরে ইউজ করি কেন, কারণ ই টু দি পাওয়ার আই সামথিং, এখানে আমরা ইউজ করছি কে এক্স মাইনাস ওমেগা টি, বাট ই টু দি পাওয়ার আই সামথিং মানে হচ্ছে গিয়ে আমার এখানে একটা সাইনের পার্ট আছে, একটা কজের পার্ট আছে, যেখানে কজের পার্টটা হচ্ছে গিয়ে আমার বাস্তব এবং সাইনের পার্টটা হচ্ছে গিয়ে ইমাজিনারি। যদি একটা ওয়েভ ফাংশন কমপ্লেক্স ভ্যালু ক্যারি করে তাহলে আমরা এইটা ইউজ করি, কারণ এখানে সাইনেরও অংশ আছে, কারণ সাইন হচ্ছে গিয়ে এখানের ইমাজিনারি পার্ট। আর যদি ওই ওয়েভ ফাংশনটা কোনো কমপ্লেক্স ফর্ম না থাকে তাহলে আমরা একটু আগের যে ফর্মটা দেখছি কজ দিয়ে জাস্ট সেটা আমরা ইউজ করি, কারণ ওখানে সাইনের কোনো ব্যাপার স্যাপার নাই, কারণ ইমাজিনারি পার্ট নাই। সো এই যে ফাংশনটা এটাই হচ্ছে আমরা পরবর্তীতে শোরিঙ্গারের ওইখানে বসাই, ওইখানে বসানোর পর টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তারপর ডাইমেনশনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, করতে 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 আমরা এখান থেকে যে ভ্যালুগুলো পাই তারপর সেখান থেকে আমরা বলতে পারি যে এতটুকু সময় পরে এই ফাংশনটার কী কী চেঞ্জ হয়েছে, সেটা কি বড়ো হয়েছে নাকি সেটা কম ছোটো হয়েছে নাকি সেটা এনার্জি বেড়ে গেছে না এনার্জি কমে গেছে, সেই সব কিছুই আমরা আসলে এই ফাংশনটাকে শোরিঙ্গার ইকুয়েশনে বসে আমরা বের করি। ওকে, তোমার পরের কোয়েশনটা হচ্ছে গিয়ে ইলেকট্রনের স্পিন মাইনাস হাফ বলতে কী বুঝে। ওকে, স্পিন প্লাস হাফ বা মাইনাস হাফ এটা হচ্ছে গিয়ে জাস্ট একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। মাইনাস হাফ মানে হচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে আর প্লাস হাফ মানে হচ্ছে ক্লকওয়াইজ ঘুরতেছে। এটা অত কমপ্লেক্স কিছু না। এবং এর পরের যে কোয়েশনটা আছে সেটা হচ্ছে পৃথিবীর মতো বড় ভরের গতিশীল বস্তু কি গতির কারণে তরঙ্গ ধর্মে সৃষ্টি করে? হ্যাঁ, অবশ্যই সৃষ্টি করে। এবং এই তরঙ্গ ধর্ম বলতে একটা ফিল্ড ক্রিয়েট করে। মেন কথা ফিল্ডটাই হচ্ছে কি আমরা যে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড দেখি এটা পৃথিবীর ঘূর্ণনের জন্যই হয়, পৃথিবী স্থির থাকলে এটা পায় না। সো এটা পৃথিবীর ভরের গতির কারণেই এটা হচ্ছে। এর পরের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে রিলেটিভিটি থিওরি অনুযায়ী টাইম লাইন কী? ওকে, রিলেটিভিটিতে না টাইম লাইনটা ইউজ করা হয় না, ওখানে ওয়ার্ল্ড লাইন ইউজ করা হয়। ওয়ার্ল্ড লাইন প্রত্যেকটা অবজেক্টের ওয়ার্ল্ড লাইন। রিলেটিভিটি মানেই হচ্ছে কি ফ্রেম অফ রেফারেন্স। আমার একটা ফ্রেম অফ রেফারেন্স, আমার একটা ফ্রেন্ডের থাকলে তার একটা ফ্রেম অফ রেফারেন্স, সবারটা আলাদা আলাদা। সো এই যে প্রত্যেকটা অবজেক্ট তার নিজস্ব ফ্রেম অফ রেফারেন্সে সে টাইমের এগেনস্টে কীভাবে চলতেছে সেটা হচ্ছে তার ওয়ার্ল্ড লাইন বা টাইম লাইন, যেটা তুমি বলতেছো। সো এটি হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড লাইন। আমি আমার জায়গা থেকে আমার ফ্রেম অফ রেফারেন্সে যেভাবে টাইমে আগাচ্ছি সেটা হচ্ছে আমার ওয়ার্ল্ড লাইন, এবং সাপোজ তুমি এখন যেভাবে বসে আসো সেটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড লাইন। এবং তোমার ওয়ার্ল্ড লাইন আর আমার ওয়ার্ল্ড লাইন যদি আমরা একটা টাইম স্পেসের গ্রাফে বসাই, তাহলে আমরা যদি একই বেগে চলতে থাকি তাহলে সেটা একটা প্যারালাল লাইন হবে। যদি আমাদের বেগ ডিফারেন্স হয় সেটা কার্ভ লাইন হবে। এটা আবার আমি ওই আমার জেনারেল রিলেটিভিটির কী বলে ভিডিওতে এটা ডিটেলস দিয়ে বলছি ওয়ার্ল্ড লাইনটা কী। তোমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে কোনো পার্টিকুলার তরঙ্গ ধর্ম কি কোয়ান্টাম টানেলিংয়ের জন্য দায়ী? কোয়ান্টাম টানেলিং, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ পার্টিকেলের তরঙ্গ ধর্মের কারণেই পার্টিকেল সব জায়গায় ছড়ানো থাকে। ওকে, টানেলিংটা মানে কি? টানেলিং মানে হচ্ছে কি আমার একটা পার্টিকেল আসলো, সামনে একটা বাধা পাইলো, সে ওই বাধার মধ্যে তার অংশটা ঢুকায় দেয় এবং ওই ওই যে বাধা পাইছে যে জিনিসটা সেখান থেকে ওই সেম মানেরই একটা পার্টিকেল ওখান থেকে আলাদা হয়ে যায়। সো আলটিমেটলি ওই যেখানে বাধা পাইছে যে অবজেক্টে সেটাও কিন্তু পার্টিকেলের সমন্বয়ে তৈরি, এবং সেখানেও কিন্তু পার্টিকেলের তরঙ্গ ধর্ম আছে। আবার যে পার্টিকেলটা আসতেছে ওই দেওয়াল পর্যন্ত সেটাও হচ্ছে গিয়ে ওয়েভ ফর্ম আছে। সো একটা ওয়েভ আর একটা ওয়েভের সাথে যখন কলিশন ঘটে তখন ওয়েভ ওই ওয়েভকে তার প্রপার্টি দিয়ে দেয় এবং নিউ ফেস থেকে একটা ওয়েভ ক্রিয়েট হয়ে ওই পাশে চলে যায়। সো ওইভাবেই টানেলিংটা মেনলি কাজ করে। এটা মেনলি হয় হচ্ছে গিয়ে এই তরঙ্গ ধর্মের জন্য।